আজকের আলোচনার বিষয় ডিফারেনশিয়াল জিওমেট্রি অনার্স থার্ড ইয়ার। আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি থেকে চ্যাপ্টার টু থেকে অলরেডি চারটা লেকচার আপলোড করছি। এটা আমার 5 নম্বর লেকচার। সবসময় আগের লেকচারগুলোতে বেসিক আলোচনা করা থাকে, যারা যারা দেখে আসে নাই তারা তারা দেখে আসবেন। আর প্রত্যেকটা ভিডিও তো রেকর্ডের জন্য, মানে রেকর্ড ব্যাচের জন্য। ওকে, আজকে আমরা এক্সাম্পলের বাইশটা 2020-এ, বাইশের একটা 2020-এ আসছে। আমরা 22-এর দুইটা সলভ করবো, দুইটাই হুবহু ম্যাথ, কোনো পার্থক্য নাই। জাস্ট এখানে টি, এখানে বি, এখানে টি প্রাইম, টি ডাবল প্রাইম, টি ট্রিপল প্রাইম, এখানে বি প্রাইম, বি ডাবল প্রাইম, বি ট্রিপল প্রাইম, ঠিক আছে। লাস্টে প্রমাণ করতে বলছে কাপ্পা 5/ds ds কাপ টাউ ডিভাইড বাই কাপ্পা। এখানে টাউ 5 ds ডি ডিভাইড বাই ds কাপ্পা ডিভাইডেড বাই টাউ, এইটুকু হচ্ছে ডিফারেন্ট। জাস্ট ইগুলো ভিন্ন, ঠিক আছে, চলকগুলো ভিন্ন। এখন এই সকল ম্যাথগুলো সলভ করতে হলে পরে আমি কিন্তু বরাবরই সূত্রগুলো দেখাই আছি, তারপরেও আবার আরেকবার সূত্রগুলো দেখাই। সূত্রগুলো সম্ভবত 45 পেজে আছে, 45 পেজের সূত্রগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। 45 পেজ কিংবা 35 পেজের সূত্রগুলো, সব মানে টোটাল সূত্রগুলো আছে। এই সূত্রগুলোর সাহায্যেই কিন্তু আমরা সবসময় কী করতে মানে কী করি, ম্যাথগুলো সলভ করি। ওকে, আচ্ছা সূত্রগুলো আমি প্রথমে খুঁজে নিই, দেখি কোনখানে আছে। মেবি সূত্রগুলো আছে, সূত্রগুলো আছে এইখানে নাই। আরেকটা সূত্র এখান থেকে দেখাই নেই, যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু, এটা লেখা যায় a1 a2 a3 b1 b2 b3 c1 c2, তিন মূল কথা হচ্ছে এটার নির্ণায়ক করা যায়। এই আকারে থাকলে পরে আমরা এরকম আকারে লিখতে পারি, ঠিক আছে। এগুলো তো সাধারণত আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকেই শিখে আসতেছি, তারপরেও দেখাই দিলাম। আমার এই সূত্রটার সাহায্যে টোটাল বইয়ের ম্যাথগুলো সলভ করা হয়। এটা হচ্ছে স্রেট ফ্রেনেট সূত্র। স্রেট ফ্রেনেটের সূত্রটাকে সেটা আমরা একটু দেখে নিই। টি প্রাইম ইকাল টু কাপ্পা এন, এনটা হচ্ছে ভেক্টর, একে এটা হচ্ছে স্কেলার। বি প্রাইম ইকাল টু মাইনাস টাউ এন, আর টাউটা হচ্ছে স্কেলার। আর এন প্রাইম ইকাল টু টাউ বি মাইনাস কত, কাপ্পা টি। এখান থেকে আমরা কয়টা সূত্র পেলাম, এখান থেকে আমরা পেলাম তিনটা সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে স্রেট ফ্রেনেট সূত্র। এখন এর কিছু প্রমাণ আছে, এই প্রমাণ থেকে আরও অনেক কিছু প্রমাণ করা যায়, ঠিক আছে। যেমন এখান থেকে আরেকটা আছে, এগুলোও লাগবে আমার মানে পরবর্তীতে ম্যাথ সলভ করতে হলে পরে এগুলো লাগবে, ঠিক আছে। কারণ এগুলোর সাহায্যে আমরা টোটাল ম্যাথগুলো আমরা কী করবো, সলভ করবো, ঠিক আছে। এখন আমরা চলে যাই, আমরা আরও কিছু সূত্র দেখাই নিই। 54 পৃষ্ঠায় সূত্রগুলো, একই জাতীয় ভেক্টরের ডট গুণ সবসময় কী হয়, 1 হয়। আর বিপরীত জাতীয় ভিন্ন ভিন্ন জাতীয় ভেক্টরের ডট গুণ সবসময় 0 হয়। একই জাতীয় ভেক্টরের ক্রস গুণ সবসময় 0 হয়। ভিন্ন ভিন্ন টাইপের ভেক্টরের ক্রস গুণ সবসময় কত হয়, যেমন টি ভেক্টর ক্রস এন ভেক্টর ইকাল টু বি ভেক্টর, এন ভেক্টর ক্রস বি ভেক্টর ইকাল টু টি ভেক্টর, বি ভেক্টর ক্রস টি ভেক্টর ইকাল টু এন ভেক্টর। আরও এখানে কিন্তু অনেক সূত্র আছে, ঠিক আছে। এদের স্পর্শ লম্ব সমতলের ক্ষেত্রে আর ভেক্টর মাইনাস আর ভেক্টর ভেক্টরটি বি ভেক্টরের সাথে লম্ব হবে, যখন স্পর্শ সমতলের সমীকরণ হবে এত ইকাল টু এত, ঠিক আছে। এখানে অভিলম্ব সমতলের ক্ষেত্রে দেওয়া আছে একটা সূত্র, স্পর্শ দিল অভিলম্বের ক্ষেত্রে দেওয়া আছে একটা সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো সাহায্যে আমরা ম্যাথগুলো সলভ করবো। আরও এদিক প্রচুর সূত্র দেওয়া আছে, এখন আমরা সূত্র দেখালাম, আমরা সূত্র আগেও দেখাইছি। আমরা এখন 2 নম্বর ম্যাথটা সলভ করব। আমাদের এক্সাম্পল 22-এর 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে। এখানে বলছিল যে আমাদের কী কী আকারে মান বাইর করতে, আমার বি প্রাইম, বি ডাবল প্রাইম, বি ত্রিপুল প্রাইম। বি প্রাইম মানে আমরা কী করি, বি প্রাইম মানে যদি আমরা সেটার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি প্রাইম পাই, তাহলে এটারে একবার অন্তরীকরণ করবো, এটারে দুইবার, এটারে তিনবার অন্তরীকরণ করলে আমরা ত্রিপুল প্রাইম পাবো। আর আমরা তো জানি যে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেগুলো কী হয়, ডট হয়। যেহেতু এখানে প্রাইম আছে তাহলে আমরা এগুলো সবগুলোরই আমরা কী করবো, প্রাইম আনার চেষ্টা করবো। তারপর বি প্রাইম আর ওইটারে কী আকারে সাজাবো, এ বি সি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আকারে সাজানোর পরে এটারে নির্ণয় করবো, ঠিক আছে। এই জন্য আমার এই আকারে ভ্যালুগুলো দরকার। তাহলে আমার প্রথমে মানে আমরা কিন্তু স্রেট ফ্রেনেট সূত্র হতে জানি, এই কথাটা আমার লিখে নেওয়া লাগবে, ঠিক আছে। কি সূত্র থেকে জানি আমরা, স্রেট ফ্রেনেট ফ্রেনেট সূত্র হতে জানি, আমরা স্রেট ফ্রেনেট সূত্র হতে জানি কি জানি, বি প্রাইম, ঠিক আছে। বিটা কিন্তু এখানে আমরা তো দ্বিতীয় নম্বরটা করতেছি, ঠিক আছে। দ্বিতীয় নম্বরটা করলে পরে তাহলে স্রেট ফ্রেনেট সূত্র হতে জানি আমরা, বি প্রাইম ইকাল টু কত, মাইনাস টাউ এন। আমরা কিন্তু একটু আগে স্রেট ফ্রেনেট সূত্রটা দেখাই দিয়েছি, ওকে।
তাহলে এটারে বি প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ এন। বি প্রাইম মানে তো একবার অন্তরীকরণ করা ছিল মানে সেলেক্ট ফাইনাইট সূত্রে। এখন এটারে আমরা একক ভেক্টর আকারে সাজাই নিলাম, অর্থাৎ আই জে কে আকারে সাজাই নিলাম। অর্থাৎ এখানে আছে মাইনাস কে আকার আছে, এখানে আছে মাইনাস টাউ এন। আমরা একক ভেক্টর আকারে যদি সাজাই তাহলে জিরো টি মানে টি এন বি আকারে সাজাইতে হবে, অর্থাৎ জিরো টি মাইনাস টাউ এন আকারে আছে আর প্লাস কত জিরো বি আকারে আছে। ঠিক আছে, একক ভেক্টর আকারে আমরা সাজাই নিলাম, অর্থাৎ টি এন বি আকারে সাজাই নিলাম। সাজানোর পরে তারপর আমরা নির্ণয় করবো আই জে কে এর মতো করে। এটা যেহেতু মানে দ্বিতীয় পার্ট ছিল তাই এটা 4 নং নাম দিয়েছি, 1 নং নাম দিলেও কোনো সমস্যা নাই। আমার বি ডাবল প্রাইম আমরা যদি এস এর সাপেক্ষে এটারে অন্তর্গ্রহণ করি, বি বি প্রাইমরা অন্তর্গ্রহণ করি, বি প্রাইমরা অন্তর্গ্রহণ করলে পারে এস এর সাপেক্ষে বি ডাবল প্রাইম ইকল আর এটারে ইউ এটারে ভি ধরবো। ঠিক আছে, আমরা এখানে অন্তর্গ্রহণ করে নিয়ে রাখি থাকছি ডি ডিভাইড বাই ডিএস মাইনাস কত টাউ এন, এটা ইউ এটা ভি। আমরা ইউটারে বসায় রাখলাম, অর্থাৎ মাইনাস টাউ এন্ডে বসায় রাখলাম, এসের সাপেক্ষে এনডে অন্তরীকরণ করলাম, এসের সাপেক্ষে অন্তরীকরণ করলে পরে সেটা প্রাইম হয়, অর্থাৎ এন প্রাইম সূত্রের প্লাস। তাহলে আমরা মাইনাস টাউ সূত্রের প্লাস আমরা যদি এনটা বসায় রাখি, মাইনাস টাউ এন্ডে অন্তরীকরণ করলে পরে এই মাইনাস ওই প্লাসে মাইনাস, অর্থাৎ টাউরে অন্তরীকরণ করলে পরে আমরা পাবো টাউ প্রাইম। আমরা এই যে এখান থেকে আমরা একটা সূত্র শিখে আসছি, সেই সূত্রটা কি আমরা এন প্রাইম ইকাল টু স্যারাইড ফ্রানের সূত্র থেকে আমরা একটা এন প্রাইম ইকাল টু একটা সূত্র শিখে আসলাম, সেটা হচ্ছে টাউ বি মাইনাস কত কাপ্পাটি। এটা হচ্ছে স্যারাইড ফ্রানের সূত্র থেকে আমরা পাই, অর্থাৎ এই এন প্রাইমের জায়গায় বসাবো টাউ বি মাইনাস কাপ্পাটি আর মাইনাস টাউ আকারে থেকে গেলো, মাইনাস টাউ প্রাইম এন ভেক্টর আকারেই থেকে গেল। প্রশ্ন আসতে পারে এইখানে বসালাম না কে মানে কেন, এইখানে তো প্রাইম ছিল না, এখানে প্রাইম ছিল আর প্রাইমের মানে এটা, অর্থাৎ এটার এটা দ্বারা এই টাউ মাইনাস টাউ দ্বারা এই দুটো গুণাকার আছে গুণ করে দেবো। মাইনাস টাউ দ্বারা যদি এই টাউয়ের সাথে এই টাউয়ের গুণ করে টাউ স্কোয়ার বি, অর্থাৎ মাইনাস টাউ স্কোয়ার বি প্লাস মাইনাস মাইনাস প্লাস টাউয়ের সাথে এই দুটার গুণ করলে পারে টাউ কাপ্পা টি আর মাইনাস টাউ প্রাইম এন ভেক্টর। এখন আমরা এইখানে আমার আছে কত, এখানে আমার মাইনাসটা আগে আছে, আমরা প্লাসগুলো আগে লিখি। ঠিক আছে, আমরা প্লাসগুলো আগে লিখলে পরে আমরা টি এন বি আকারে সাজাবো। তাহলে এই লাইনটার আমরা একটু সাজাই নিই, এই লাইনটা যদি আমরা সাজাই, আমরা সাজালে কী পাবো, আমরা টিটা টি এর টার্মটা আগে লিখতে হবে, টি এন বি আকারে সাজাবো, অর্থাৎ টাউ কাপ্পা টিটা আগে লিখলাম, এটা প্লাস ছিল প্লাস, তারপরে আমরা এন ভেক্টর আকারে সাজাবো, তাহলে এন টাউ প্রাইম এন আর তারপরে হচ্ছে বি ভেক্টর আকারে সাজাবো, অর্থাৎ মাইনাস টাউ স্কোয়ার কত বি, এটার নাম দিলাম আমরা কত নং সমীকরণ, 5 নং সমীকরণ। এবার আমরা বি প্রাইম পাইছি, বি ডাবল প্রাইম পাইছি, এখন আমরা নির্ণয় করবো বি ট্রিপল প্রাইম, অর্থাৎ বি ডাবল প্রাইম রে এস হিসেবে খার একবার অন্তরীকরণ করলে পারে বি ট্রিপল প্রাইম পাবো, অর্থাৎ এখানে বি ট্রিপল প্রাইম পেলাম আর এস হিসেবে সাপেক্ষে অন্তরীকরণ করবো, যেহেতু বি প্রাইম বি ডাবল প্রাইমরে করবো, বি ডাবল প্রাইম কোনটা ছিল 5 নং সমীকরণ ছিল এটারে করবো, অর্থাৎ আমরা অন্তরীকরণ আকারে রেখে দিলাম, অর্থাৎ ডি ডিভাইড বাই ডিএস ইকাল টু এটা ছিল মানে বি ডাবল প্রাইম ছিল মানে যে কাপ টাউ কাপ্পা টি মাইনাস মাইনাস টাউ প্রাইম এন মাইনাস টাউ স্কোয়ার কত বি, এটার অন্তরীকরণ করবো, এটা ইউ এটা ভি মানে ইউ ভি ডাব্লিউ এর সূত্র ফেলবো, ইউ ভি এর সূত্র ফেলবো, ইউ ভি এর সূত্র ফেলবো, ইউ ভি ডাব্লিউ এর সূত্র ফেলবো, এটা ইউ ভি ডাব্লিউ এর সূত্র ফেলবো। তাহলে আমরা প্রথমে ইউটারে বসায় মানে ইউ আর ভিটারে বসায় রাখলাম, আমরা ডাব্লিউটারে অন্তরীকরণ করলাম, কৃষি সাপেক্ষে এসির সাপেক্ষে অন্তরীকরণ করলে প্রাইম হয়, তাহলে টিরে অন্তরীকরণ করলে পারে টি প্রাইম সূত্রের প্লাস। এইবার আমরা ইউ আর ডাব্লিউটারে বসায় রাখলাম, ইউ আর ডাব্লিউ অর্থাৎ টাউ আর টিরে বসায় রাখলাম আমরা না ভি আর ডাব্লিউরে বসায় রাখলাম, আমরা ইউটারে অন্তরীকরণ করলাম, যে কোনো একটারে করলে পারে কোনো সমস্যা নাই। এখন টাউরে করলে পারে টাউ প্রাইম আবার প্লাস, যেহেতু ইউভি তিনবার অন্তর্গ্রহণ করতে হয় ইউভি ডাব্লিউ আবার প্লাস, এইবার আমরা টাউ আর টি রে বসায় রাখলাম, কাপ্পারে অন্তর্গ্রহণ করলাম, অর্থাৎ টাউটি বসে থাকলে কাপ্পারে অন্তর্গ্রহণ করলে পরে আমরা পাবো কাপ্পা প্রাইম। আমরা ইউভি ডাব্লিউ সূত্র অ্যাপ্লাই করা শেষ, মাইনাস মাইনাস এটা ইউ এটা ভি, এটা ইউ এটা ভি, আমরা ইউটারে বসায় রাখলাম, টাউ প্রাইমে বসায় থাকলাম, এন রে অন্তর্গ্রহণ করলে পারে এন প্রাইম, যেহেতু এটার আগে মাইনাস আছে তাহলে এদিকে সূত্রের প্লাসও কে যাবে মাইনাস হয়ে যাবে। এবার আমরা এনটারে বসায় রাখলাম, টাউ প্রাইমের অন্তর্গ্রহণ করলে পারে টাউ ডাবল প্রাইম, এটার অন্তর্গ্রহণ শেষ, এটা আবার ইউ এটা আবার কত ধরবো ভি ধরবো। তাহলে আমরা প্রথমে টাউ স্কোয়ারে বসায় রাখলাম, বি ভেক্টরে অন্তর্গ্রহণ করলে পারে বি প্রাইম, ঠিক আছে এটা কিন্তু প্রাইম, আবার যেহেতু এটার আগে মাইনাস আছে ওই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন আমরা বি ভেক্টরটারে বসায় রাখবো, টাউ স্কোয়ারে অন্তর্গ্রহণ করলে পারে, যেহেতু টাউ স্কোয়ার আছে স্কোয়ারটা আগে আসে তাহলে টু কত টু টাউ, যেহেতু এটা এস না এস এর সাপেক্ষে করতেছি তাহলে টাউরে আবার অন্তর্গ্রহণ করলে পারে
কি পাবো, টাউ প্রাইম পাবো। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন বলতে আমরা সব মানে টি গুলোরে একদিক করব, টি প্রাইম এই সবগুলোরে আমরা একদিক করতে থাকবো, ঠিক আছে? তাহলে একদিক করলে আমরা কী পাবো সেটা আমরা একটু দেখে নিই। একদিক করার আগে আমরা কিছু যদি কমন নেওয়া যায় সেটা কমন নিয়ে নেবো। অর্থাৎ এখানে আছে টাউ কাপ্পা টি প্রাইম, টাউ কাপ্পা টি প্রাইম প্লাস প্লাস। এখন এইখানে আমরা দেখি, এইখানে আছে টি, এখানেও আছে টি, এখান থেকে এখান থেকে টি কমন নিলে পরে কাপ্পা টাউ, এই যে মানে টাউ প্রাইম কাপ্পা প্লাস প্লাস, আর এইখানে আমরা পাচ্ছি কত, টাউ কাপ্পা প্রাইম মাইনাস মাইনাস। এখানেও যেমন আছে তেমন রাখলাম, এখানেও যেমন আছে তেমনই রেখে দিলাম, আর এদিকেও যেমন আছে আমরা কী করলাম তেমনই রেখে দিলাম। এবার আমরা স্যার ফ্রেন্ডের সূত্র থেকে জানি এখানে আছে টাউ কাপ্পা টি প্রাইম, টি প্রাইম ইকাল টু কত, কাপ্পা এন, টি প্রাইম ইকাল টু কত এন, কাপ্পা এন। অর্থাৎ টাউ আর কাপ্পা থেকে গেলো টি প্রাইমের মান বসালাম কত, কাপ্পা এন, স্যার ফ্রেন্ডের সূত্র থেকে। প্লাস প্লাস এটা যেমন আছে তেমনই রাখলাম, মাইনাস মাইনাস। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা কি, এখানে আছে টাউ প্রাইম আর এইখানে আছে হচ্ছে টাউ প্রাইম, না এইখানে আমার কত আছে, এখানে আছে টাউ প্রাইম মানে টাউ প্রাইম, আর এন ভেক্টরের মান আমরা জানি স্যার ফ্রেন্ডের সূত্র থেকে, টাউ প্রাইমটা রেখে দিলাম। আর এন ভেক্টরের মান আমরা স্যার ফ্রেন্ডের সূত্র থেকে জানি টাউ বি মাইনাস কত, কাপ্পা টি মাইনাস, এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। আর মানে এদিকে কী করলাম, এইখানে আমরা একটা কাজ করি, কাজটা কি, এখানে আমরা এখানে আমার আছে কত আছে, এখানে আমার আছে হচ্ছে টা এন টাউ ডাবল প্রাইম এন, এখানেও যেমন আছে মূল কথা, না এই যে এখানে আমার আছে টাউ, এখানে তো আমরা কি ভেক্টরের মান বসালাম, এখানে আমরা এন প্রাইমের মান বসালাম, আর এখানে টাউ ডাবল প্রাইম এন এর মান, আর এইখানে আমার আসে, এখানে আমার আসে টাউ স্কোয়ারটা টাউ স্কোয়ার আকারে থাকছে, বি প্রাইমের মান বসালাম, বি প্রাইমের মান আমার কত, বি প্রাইমের মান আমার স্যার ফ্রেন্ডের সূত্র থেকে জানি মাইনাস টাউ এন, আর মাইনাস টু টাউ টাউ প্রাইম বি, সেটা যেমন আছে তেমনই রেখে দিলাম, ঠিক আছে? এবার আমরা সবসময় এন আমরা কী আকারে সাজাবো, টি এন বি ভেক্টর আকারে সাজাবো, একক ভেক্টর আকারে সাজাবো, এটাকে আমরা জাস্ট ওই আকারে সাজানোর চেষ্টা করব। এখন আমরা একটু জিনিস দেখি, আমার এইখানে তো টি এর টার্ম আছেই, মানে টি আছেই, আমার আরও একটা টি এর টার্ম আছে, সেটা কোনখানে সেটা আমরা দেখি। এইটার সাথে যদি আমরা এইটার গুণ করে দিই, এইটার সাথে এটা, এটার সাথে এটার গুণ করলে পারে এইখানে একটা টি এর টার্ম পাবো, অর্থাৎ এই মাইনাস আর এই প্লাসে কি প্লাস পাবো, মাইনাস মাইনাসে প্লাস পাবো, আর এখানে একটা টি এর টার্ম পাবো, অর্থাৎ টাউ কাপ্পা টি এর টার্ম পাবো, আর এখানে একটা টি এর টার্ম তো দুটো আছেই, তাহলে টিগুলোরে আমরা সবসময় একদিক করা লাগবে, ঠিক আছে? একবারে কমন নিয়ে নেবো, অর্থাৎ টিটা যদি কমন নিই, এইখানে তোমার ছিলই টাউ প্রাইম কে প্লাস টাউ কাপ্পা প্রাইম, আর এই যে এখানে মাইনাস মাইনাসে প্লাস কত, কাপ্পা মাইনাস মাইনাসে প্লাস কী পাবো, টাউ প্রাইম কাপ্পা পাবো, সেটা নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে এইটুকু নিলাম আর এইটুকু নিয়ে নিলাম, মানে কমন নিলাম। এখন আমরা এন ভেক্টর কতগুলো আছে সেইগুলোরে একদিক করার চেষ্টা করবো। এইখানে আছে আমার এই একটা এন ভেক্টর, এইখানে আছে আমার একটা এন ভেক্টর, আর এইখানে আছে আমার একটা এন ভেক্টর, এইগুলোরে একদিক করবো, এইগুলোরে একদিক করলে আমরা কী কী পাই সেটা দেখি। এখানে টাউ কাপ্পার কাপ্পা স্কোয়ার গুণ করলে পারে টাউ কাপ্পা স্কোয়ার, ঠিক আছে? আবার আমার এইখানে আছে আমার একটা এন ভেক্টর, তাহলে মাইনাস মাইনাস, এখান থেকে এন কমন নিলে পারে তাহলে টাউ ডাবল প্রাইম, এইখানে আমার আছে আরেকটা এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, এখান থেকে এন ভেক্টর কমন নিলে পারে টাউ কিউব, ঠিক আছে? কারণ এই টাউ স্কোয়ার আর টাউ স্কোয়ার টাউ কিউব, অর্থাৎ টি ভেক্টর আর এন ভেক্টর সাধারণ শেষ প্লাস প্লাস। এবার আমরা এটা কিন্তু এই যে লাস্টে একটা বি ভেক্টর আছে, ঠিক আছে? বি ভেক্টর আছে কোন কোনগুলোর ভিতরে সেইগুলো আমরা সাজাবো। এইটার ভিতরে আমার একটা বি ভেক্টর আছে, মানে বি ভেক্টর আছে আমার, আর এইখানে একটা বি ভেক্টর আছে, এইগুলোরে সাজাবো, ঠিক আছে? এইগুলোর সাথে তাহলে প্রথমটা আমার কী ছিল, প্রথমটা আমার মাইনাস ছিল, তাহলে প্লাস আকারে সাজাবো, তাহলে প্লাসটা রাখলাম। এখান থেকে যদি বি ভেক্টর কমন নিই তাহলে থাকে এখানে একটা মাইনাস ছিল এর আগে, তাহলে ই এখানে টাউ প্রাইম টাউ টাউ অথবা টাউ টাউ প্রাইম, আবার এইখানে আছে একটা মাইনাস, তাহলে মাইনাসটা রাখলাম। এখান থেকে বি ভেক্টর আছে, বি ভেক্টরটা কমন হবো, অর্থাৎ টু টাউ প্রাইম টু টাউ টাউ প্রাইম টু টাউ টাউ প্রাইম ইন্টু বি ভেক্টর, অর্থাৎ টি এন বি ভেক্টর আকারে সাজানো শেষ। এখন আমরা অল্প একটু ক্যালকুলেশন করবো, যোগ বিয়োগ, যোগ বিয়োগ করলে পরে আমরা কী পাই সেটা আমরা একটু দেখে নিই। আমরা এখান থেকে আমরা যদি দেখি টাউ প্রাইম কাপ্পা টাউ প্রাইম কাপ্পা, একটার একটা মিলে কয়টা, দুইটা, ঠিক আছে? তাহলে আর এখানে ছিল টাউ কাপ্পা প্রাইম টাউ কাপ্পা প্রাইম রাখলাম, এই একটা এই একটা মিলে দুইটা, টু টাউ প্রাইম কাপ্পা ইন্টু টি যোগ বিয়োগ করলাম। আবার এখানে যোগ বিয়োগ করা যায় না, এখানে যেমন আছে তেমনই রেখে দিলাম এন এর ভেক্টরটা। আর এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, প্লাস মাইনাসে মাইনাস, এটাও প্লাস হয়ে যায় এটাও প্লাস হয়ে যায়, এখানে আছে টাউ টাউ প্রাইম, এখানে আছে দুইটা টাউ টাউ প্রাইম, তাহলে দুইটা আর একটা মিলে কয়টা আছে, তিনটা, আর প্লাস মাইনাসে মাইনাস, আর বি ভেক্টর আকারে থেকে গেল। এটার নাম দিলাম ছয় নং ইকুয়েশন, এটা চার নং, এটা পাঁচ নং, এটা ছয় নং, ঠিক আছে? আমরা এক দুই তিন নাম দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ আমরা মান পাইছি বি ভেক্টর, বি প্রাইম, বি ডাবল প্রাইম, বি ট্রিপুল প্রাইমের মান পাই গেছি।
এবার আমরা একটা সূত্র শিখছি 4 5 9 হতে পাই একটা সূত্র শিখছি বি ভেক্টর বি বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম এটা আমরা নির্ণায়ক আকারে লিখতে পারি আমরা কিন্তু প্রথমে সূত্রটা দেখাই দিলাম অর্থাৎ বি ভেক্টর বলতে বি প্রাইম বলতে বি এর সহগগুলো নেব টি এন বি এর সহগগুলো প্রথমে প্রথম ভেক্টর মানে প্রথম 4 নং সমীকরণে টি এন বি এর সহগ এটা 0 ছিল এটা মাইনাস কত ছিল টাও ছিল এটা 0 ছিল তাহলে সেই আকারে নিয়েছি 0 ছিল মাইনাস টাও ছিল 0 ছিল তারপরে আমার বি ডাবল প্রাইম ঠিক আছে বি ডাবল প্রাইম ছিল এইটা অর্থাৎ 5 নং ইকুয়েশন এখান থেকে টি এন বি এর সহগ নেব টাও কে মাইনাস টাও প্রাইম মাইনাস কত টাও স্কোয়ার সেইগুলোই নিয়েছি টাও কে মাইনাস টাও প্রাইম মাইনাস টাও স্কোয়ার আবার 6 নং সমীকরণের টি এন বি এর সহগগুলো নেব টি এর সহগ এটা বি এর সহগ এটা আর এন এর সহগ এটা আর বি এর সহগ এটা এটা নিলাম নেওয়ার পরে এখন এটা আমরা নির্ণায়ক করে দেবো যেহেতু নির্ণায়ক চিহ্ন আছে নির্ণায়ক করে দেবো নির্ণায়ক করলে পরে আমার প্রুফ শেষ তাহলে যদি আমরা নির্ণায়ক করি যখন জিরো নেব জিরো নিলে পরে আমার আসতেছে সারিবাদ কলামবাদ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ মূল কথা তো জিরো নিচ্ছি জিরোর সাথে এখানে যতই আমরা যোগ বিয়োগ করছি সেটা টোটালটা জিরো ওইটা আমরা নিয়ে নেই ঠিক আছে অর্থাৎ জিরো প্লাস জিরো এখন আসবে মাইনাস ঠিক আছে জিরো মাইনাস এখন এখান থেকে যদি আমরা মাইনাস নিই কী নিই মাইনাস নিই মাইনাস কত নিই টাও নিই কলামবাদ সারিবাদ ঠিক আছে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ ঠিক আছে আমরা যদি এখন গুণ দিই যেহেতু মাইনাস নিচ্ছে সূত্রে মাইনাস নিলে পরে এটার সাথে এটা গুণ হয় এটার সাথে এটা গুণ হয় আর যদি এখানে প্লাস নেই তাহলে এটার সাথে গুণ এটার সাথে এটা গুণ যেহেতু মাইনাস নিচ্ছি তাহলে আমরা এটার সাথে এটার গুণ দেবো এটার সাথে এটার গুণ দেবো এটার সাথে এটার গুণ যদি গুণ দিই তাহলে আমরা ওই মাইনাস মাইনাসে প্লাস পাবো ঠিক আছে তাহলে যদি গুণ দিই এখানে এখানে যদি আমরা গুণ দিই এটার সাথে এটার গুণ দিই তাহলে থ্রি এখানে টাও আছে টাও স্কোয়ার টাওটা টাও স্কোয়ার কাপ্পা টাও প্রাইম এই যে মাইনাস কত আসতেছে আমরা প্লাস নিয়েছে মাইনাস কত নিয়েছে এই এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি একবারে কত নিয়েছি প্লাস টাও নিছি মানে এই যে মাইনাস মাইনাস প্লাস ঠিক আছে এই এই টাওটা এই এখানে থাকছে এখন এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ দিলে পরে মাইনাস অর্থাৎ মাইনাস থেকে গেলো থ্রি থ্রি থেকে গেলো টাও টাও মিলে টাও স্কোয়ার কাপ্পা আর কাপ্পা প্রাইম এখন আবার সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এই মাইনাস আর এই মাইনাসে আমার এই মাইনাস আর এই এই মাইনাসের কারণে ওই মাইনাসটা প্লাস হয়ে গেলো ঠিক আছে এখন এটাতে গুণ দিয়ে দেবো গুণ দিলে কী পাই সেটা আমরা একটু দেখে নিই এই টাও স্কোয়ারের সাথে যদি টাও কাপ্পা প্রাইম গুণ দিই তাহলে এইটাও আর এই টাও স্কোয়ার মিলে টাও কিউব আর কাপ্পা প্রাইম আর যে আরেকটা আছে এটার সাথেও আবার টাও স্কোয়ার গুণ দেওয়া লাগবে টাও স্কোয়ার গুণ দিলে পরে টু টাও স্কোয়ার কাপ্পা প্রাইম টাও প্রাইম কাপ্পা ঠিক আছে আবার যদি আমরা জিরো নিই প্লাস জিরো নিই আর মাইনাস জিরো নিই কোনো কথা না এটার সাথে এটা এটার সাথে এটার গুণ দেবে যখন এটার সাথে জিরোর গুণ দেবো তখন আবার প্লাস লাস্টের একটা টার্ম জিরো চলে আসবে জিরো আমরা লিখে নেই এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন কি আমার টাওটা টাও আকারে রেখে দিলাম এখন আমরা এখানে টাও স্কোয়ার কাপ্পা টাও প্রাইম টাও স্কোয়ার কাপ্পা টাও প্রাইম আছে অর্থাৎ এখানে আছে তিনটা এখানে আছে দুইটা ঠিক আছে আমরা তিনটা থেকে যদি দুইটা বাদ দিই তাহলে একটা থাকে সেই একটা কি একটা থাকে মাইনাস একটা থাকে অর্থাৎ টাও স্কোয়ার কাপ্পা টাও প্রাইম সেটা লিখলাম আর এটা পজিটিভ ছিল এটা পজিটিভ আকারে রেখে দিলাম আর এখানে আমার টাও টাও আকারে রেখে দিলাম এখন এইখানে আছে টাও কিউব এখানে আছে টাও স্কোয়ার এখানে টাও দুটো আছে এখানেও টাও দুটো আছে একটা কমন নিলে দুইটা কমন নিলে পরে এখানে ছিল একটা তাহলে তিনটা হয়ে গেলো থাকলো টাও কাপ্পা প্রাইম মাইনাস এখানে টাও প্রাইম কাপ্পা এখন আমরা আমরা কী করলাম এখানে একটা এখানে এসে একটা টাও এটা হচ্ছে টাও টাও স্কোয়ার বেশি নিলাম আলাদা নিলাম এখানে বাদ দিয়ে দিলাম কাটাকাটি করলে পরে আমরা আগের রাশিতে যাইতে পারতেছি প্রমাণের স্বার্থে ঠিক আছে কারণ প্রমাণে আমার টাও ফাইভ আছে এই টাও কিউব আর টাও ফাইভ স্কোয়ার মিলে টাও ফাইভ আর টাও ফাইভ আর এইটারে মানে এই যে টাও টাও কাপ্পা প্রাইম আর এখানে আছে কি কাপ্পা কাপ্পা কত আর এখানে আছে কাপ্পা প্রাইম টাও প্রাইম কাপ্পা ডিভাইডেড বাই টাও স্কোয়ার এটারে ডিএস ডি ডিভাইডেড বাই ডিএস কে ডিভাইডেড বাই যদি টাও লিখি ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করলে পরে আমরা আবার আগের রাশিতে ফেরত চলে যেতে পারবো ঠিক আছে ইউ বাই ভি এর সূত্র ছিল কত নিচে ছিল ভি স্কোয়ার আর আমরা কিটারে বসায় রাখবো আমরা হচ্ছে ভিটারে বসায় রাখবো আমরা ইউটারে অন্তর্কন করো আর ইউটারে বসায় রাখবো ভিটারে অন্তর্কন করলে পরে আগের রাশিতে ফেরত চলে যেতে পারতেছি অর্থাৎ আমার এত ইকল টু দেখাতে বলছিল বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকল টু টাও টাওয়ার পর ফাইভ ডি ডিভাইডেড বাই ডিএস কাপ্পা ডিভাইডেড বাই কত টাও এটাই আমার দেখাতে বলছিল সুতরাং এত ইকল টু এত এত ইকল টু এত দেখানো হলো ঠিক আছে এটাই হচ্ছে আমার প্রমাণ আমরা এরপরে আরেকটা ম্যাথ করবো সেই ম্যাথটা এক্সাম্পল চব্বিশ চব্বিশটা মোস্ট ইম্পর্টেন্ট যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও লম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে এ কত যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে
তাহলে দেখাও যে সাইন থিটা ডি থিটা ডিভাইডেড সাইন ফাই ডি ফাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাউ, এটা এটা দেখাবে।